তুমি দেখো না এরকম করতো, তারপর থেকে যখনই মনে হয় মুন্নি মুন্নি কর, তুমি দেখো ওটা লাইভ দেখবেন আপনি। আমরা জীবনে বহু কিছু জিনিস নিয়ে কনফিউশনে থাকি, কিন্তু আমাদের সঙ্গে এমন একজন আছে যিনি নিজের বয়ফ্রেন্ডকে নিয়ে কনফিউজ, কে বয়ফ্রেন্ড বা কে উড বি এটাই বুঝতে পারে, হ্যাঁ কে বয়ফ্রেন্ড আর কে দেওর, ইভেন সে কে এখন তুই লাস্ট শট গেছিল, তুই অ্যাবনর্মালটা নর্মালটা আমি শক্তি হারিয়ে আমি অ্যাবনর্মাল হয়ে গেছি। ओरिजिनल डोडो के ओरिजिनल तातर मैं दूजों नहीं तो आचे ओरिजिनल डोडो और तातर मैंने सो कंफ्यूजिंग एक जन एब्नॉर्मल और एक जन शैतान दैट्स इट আর তুই কি নিকনেম দেবো চালাকি করার চেষ্টা করছিস তো ওখান থেকে উপর চালাকি অ্যাবনর্মাল ছে যে আমি করছি ওটা বুঝতে পারছ না কি অ্যাবনর্মাল সে কি চালাক সবাই চালাক সবাই সবাই পুরো চৌধুরী পরিবারই চালাক ঘুরতে পারবে না কখন কি হয়ে যাবে এটা জন্য মজা এক কে সাথে এক ফ্রি তাই না এরকম জীবনে হয় না পরে আসে বর পরে আসে বয়ফ্রেন্ড একসঙ্গে দুজন একই রকম অল্টারনেট চয়েস আর আমার কিছু বলার নেই আমার এখানে নো কমেন্টস একেবারে তুই শেষ শুধু এটুকু বল কিউ খেলছ সিনা রে এমসিকিউ আদের মুন্নি খেবি লেমের মতো দেখাতে হবে বল একটু তুই বল এই যে দাদা বৌদি আর এক দাদা তুই কি অবস্থায় আছিস মাঝখানে আমি কেন জানি না ডিলেমাতে থাকে ওর অনিরুদ্ধকে চাই কি চাই না ও অনিরুদ্ধকে কৃষ্ণর কাছে ছাড়বে কি ছাড়বে না অনিরুদ্ধকে রাখি পড়ালাম কিন্তু ভাইফোঁটা দেবো না আমাদের পুরো ফ্যামিলিটা কনফিউজিং ও কনফিউজ আমি কনফিউজ ও নিজেকে নিয়ে কিছুদিন পর কনফিউজ হয়ে যাবে কি আমি আসলে ডোডো কৃষ্ণা প্রেগনেন্ট ঠিক আছে মানে মা হয়ে যাচ্ছে তো সমবয়সী একজন দাদারা গার্লফ্রেন্ড বউ খুঁজে বের তুই কি করছিস আমি বুঝতে পারছি না আমার ভাইয়ের গার্লফ্রেন্ড হয়ে যাবে আমার বোনের গার্লফ্রেন্ড হয়ে যাবে আমার দাদারা বিয়ে করে নেবে আমি এখনো হার্ট ব্রোকেন পড়ে থাকবো নাকি অনিরুদ্ধ আসবে কিনা কৃষ্ণার বাচ্চাদের মানুষ কর আর কি হ্যাঁ সত্যি এই এই শিক্ষা দিলাম আমি তোকে তুই ও আচ্ছা হাতে চুমুর নিয়ে কি সব শিখিয়েছিল না তোকে হাতে আলু কাবলি ছিল না অনিরুদ্ধকে খুব ভালোবাসতাম অনিরুদ্ধ আসলে আমারই বয়ফ্রেন্ড ছিল হঠাৎ করে মন্দিরে ফন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করলে হবে নাকি কৃষ্ণা অনেক আগের গল্প হয়ে গেছে এবার বল মুভ অন কর মুভ অন মুন্নি সেম বাড়িতে থাকে ও এখনো গার্লফ্রেন্ড হিসেবে ট্রিট করে দেখে যে সব সময় আমি সিনিয়র পাশেই কিন্তু দাঁড়াই বাড়িতে থাকে বিশ্বাস কর বলে সে তুই চিপকু বলে আসলে এই রে চিপ অনিরুদ্ধ সবচেয়ে মজায় আছে সালি আধিকার বালি তো তার এই জন্যে ও চৌধুরী বাড়িতে এই কারণে মিষ্টি মিষ্টি হাসে দেখবে সব সিনে সেই খেল গিয়া কিন্তু আমি একটা সিরিয়াসলি কথা বলছি গল্পটা তো নিয়ে তো হাসছি ঠিক আছে অফ স্ক্রিনও তো এখানে থাকলে মোটামুটি একটু আগে দেখছিলাম ঘুমাচ্ছিল কিন্তু ঘুমাতে দেয় না তাই তো ও আমি এখানে আসি হচ্ছে অপমানিত হতে মারধর খেতে এই যে সব মেজরিটি দায়িত্বই হই না শুরু করি অনদা যার নামে শোনা আছে না না যার নামে শোনা আছে তারা এতদিন এতদিন দুধে শোনা পাওয়া যেত এবার নামে শোনা তাতে কি হবে নামে শোনা আছে স্বর্ণদীপ তো তাহলে তোমরা বুঝতেই পারছো আসলে সে কতটা বড় লোক এই এই যে মিথটা এখানে চলছে এই যে একটা একটা বাজে রিউমার বড় লোক বলছে এক্সেপ্ট কি দেয়ার বড় লোক কারণ আরো বড় লোক হওয়ার একটা সম্ভাবনা থাকে না অসাধারণ বাংলাটা শোনো এই যে স্বর্ণদা তুমি যে বড় লোক এই যে আমাদের মতো ছোট লোকের দিকে তো তুমি তাকাও না ও নিজের মুখে বলেছে হ্যাঁ এটা আমি বলেছি কি বলো তো বলেছি তো তো যেটা আমি সেটা অ্যাকসেপ্ট করতে জানি চলো আমি বড় লোক এখন কারেক্ট করে ঠিক করে বলুক ঠিক আছে ঠিক করে বল আমাদের মতন গরিবদের দিকে
সবাই হয় পুরো পুরো মানে এই যে ওয়ার্ল্ড হাঙ্গার মানে সব সমস্ত কিছু মিটে যাবে এত টাকা পাও এগুলোকে মেটানোর জন্য ইয়ে করতে পারো না ডাবল রোলের তো রাইট ডোডো তাতা দুজন এখানে একজনেরটা সবাই ভুল করছো ভুল করছো ইনস্টাগ্রাম থেকে একা বিরাট কোহলি আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইনকাম করে না ঠিক আছে অনেকেই আছে যারা ইনকাম করে তার মধ্যে এই যে আমাদের অনন্য মুন্নি গুহ আছে দেখো আমি আমার পাপার ফুটস্টেপ ফলো করি নীল ভট্টাচার্যা ও বাবা আমি কি হলো পাপা মানে যে নীলে চলে গেছে আচ্ছা সে তো এখন নেই এখানে তো তারপরে সবাইকে ছড়িয়ে দিয়ে গেছে আমাদের মধ্যে বাবা তো অন্য সিরিয়ালে গিয়ে আরো ইয়াং হয়ে গেছে একদম দুদিকে দুজন কানে কালাও যাই হই না কেন তুমি তো বড় লোক আর কথা বললা জিতু দা এখনো শোনো আমি একটা জামা এখানে চার দিন ধরে পরে আছি ঠিক আছে সিনা মাঝখানে আছে সিনা না মানে দিয়া দিয়া তুমি বলো কে বেশি ভালো আমি তো ছিলাম না ওরা ছিল বল একবার বল প্লিজ আমাদেরকে সিনা এলওডিতে মানে আমরা যেহেতু স্বর্ণদীপ্তকে সবসময় বড়লোক বড়লোক বলে খেপাই সিনা সেদিন স্বর্ণদীপ তো আর বড় লোক না আজ থেকে আমি বড় লোক সাক্ষী সাক্ষী সমেত আপনারা জানতে পেরে গেলেন ঠিক আছে সবাই বড় লোক আমি গরিব বিদেশ থেকে এসছি বড়লোক দ্যাটস ফাইন কিন্তু আমাদের এখানে বড়লোক অ্যাকচুয়ালি কে তুই বল মানেটা কি স্বর্ণদীপ তো যাই হোক ঠিক আছে আরেকজন ওখানে আছে আমরা দেখাতে পাচ্ছি না তিনি অসুস্থ কি হয়েছে তার টিউমার আছে লাফালাফি করছে কোন ভ্রুক্ষেপই নেই একটা মাসি হ্যাঁ পারফেক্ট মাসি নামও বানি হয়ে যদি মাসি হয়ে গেলি মুন্নি মাসি ও মাই গড এই বাড়িতে কি নিকনেম গুলো এরকম কেন ডোডো তাতান মুন্নি তুমি কি সিনা সিনাটা ঠিক আছে তাও সিনা দেখে সিনা হয়ে গেছে ভুল করে যাই আজকে বসে বার করবো দেখ তোর নামকরণ করে দে আমি ইনস্টাগ্রাম আর ফেসবুক এর নামটাও চেঞ্জ করে দিতে থ্যাংক ইউ
নাম পয়সা, এখানে নাম পয়সা দুটোই আছে এই সেটে, আমি যা বুঝতে পারছি প্রচুর লোকজন, ঠিক আছে, নেম ফেম মানি সব যাই, মন খুব সিরিয়াস হয়ে গেছে কেন রে? আমি যদি আবার কিছু মিস করে যাই তারপরে ও যদি আবার আমাকে বলে আমি কানে কালো নিয়ে তাই শুনছে কি বলছে আমি শুন, নাম দিয়েছিল ডোডো আর তাতান মিলে ডোতান ডোতান, একটু ভেবে বল ডোতান ডোতান, ঠিক আছে, কিন্তু সিনা কিন্তু বলতে পারেনি যে এটা কে, মানে এই ভালোবাসা ভাই, স্বীকার করছে তো ভালোবাসে না, ও তো শুধু টাকার লোভ, শুধু টাকার লোভ আর বদলা নেবে শ্যামা চৌধুরীর থেকে, ওটাই লোভ, টাকার লোভ দেবো না তো কি দেবো, কিন্তু শেষ করবো শেষে এখানে আমাদের অনন্যা আছে, একটা গান নাচ না হলে কি হয়, নীলের পথ ধরেই আমরা এগোবো, চুলটা সামনে ছিল এরকম, তুমি দেখো না এরকম করতো, তারপর থেকে যখন মুন্নি মুন্নি কর ওটা লাইভ দেখবেন আপনারা, চল মুন্নি চুলটা সামনে আগে ব্যাক টু গুড, আগে ব্যাক টু গুড, চল রেডি স্টার্ট, তুমি দেখো না ये क्या हो गया तुम्हारा हूं मैं और तुम मेरी मैं हैरान हूं मैं क्या करूं ये दिल ने हुई कैसी चांदनी মুন্নির জীবনে কেউ, এটা আমরা অনন্য বলিনি অসুবিধা নেই কৃষ্ণার টিউমারটা আপনারা কৃষ্ণকলি দেখতে থাকুন, যেভাবে আপনারা দেখেন আমাদের এভাবেই ভালোবাসতে থাকুন, 6টা থেকে এভরিডে জি বাংলায় দেখবেন, টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, টলিউড ফোকাস কলকাতা।